কুচিয়া সম্ভাবনাময় একটি মৎস্য সম্পদ। বাংলাদেশের মানুষ কুচিয়া চিনলেও এটি মাছ হিসেবে খেতে পছন্দ করে না বেশিরভাগ মানুষই। তবে বাংলাদেশের কিছু অঞ্চল বা কিছু জনগোষ্ঠীর কাছে এর জনপ্রিয়তা রয়েছে বেশ ভালোই। কুইচা, কুচে, কুচো ইত্যাদি নামে বিভিন্ন এলাকায় এই মাছটি পরিচিত। এই কুচিয়াকে কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে এর চাষ করা হচ্ছে ময়মনসিংহ জেলায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রজনন ও চাষ উন্নয়ন গবেষণা প্রকল্পে চাষ করা হচ্ছে কুচিয়া মাছ। একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন জায়গা থেকে কুচিয়া সংগ্রহ করে এগুলোকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সংরক্ষণ এবং প্রজনন ঘটানো হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে 200 থেকে 400 গ্রাম ওজনের কুচিয়া মাছ সংগ্রহ করা হয় এবং পরিচর্যা করা হয়। পরবর্তীতে কৃত্রিম প্রজননের মাধ্যমে কুচিয়া মাছের প্রজনন ঘটানো হয়। কুচিয়ার রেণুপোনা টিনের ট্রে বা সিমেন্টের চৌবাচ্চায় লালন পালন করা হয়। ট্রে বা চৌবাচ্চা আয়তকার বা বর্গাকার হতে পারে। কুচিয়ার রেণুপোনা 3টি ধাপে প্রতিপালন করা হয়। পুকুরের আয়তন 3 থেকে 10% হলে ভালো হয়। কুচিয়ার লম্বাটে শরীর থেকে স্যালোয়িং নিঃসরণ হয় বিধায় এর শরীর সবসময় পিচ্ছিল হয়ে থাকে। কুচিয়া মাছকে আঁশবিহীন মনে হলেও এর গায়ে ক্ষুদ্র আকৃতির আঁশ থাকে। যে কোনো প্রতিকূল পরিবেশে স্বল্প তাপমাত্রার অক্সিজেনে এবং উচ্চ তাপমাত্রায়ও থাকতে পারে এরা। স্বল্প গভীর জলাশয়ে কুচিয়া বসবাস করতে পারে। আকাশচন্দ্র পাপ্পু, আপডেট টিভি।